আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। দেখুন, আজকে আমি আপনাদের সঙ্গে আমার গ্রিন লিফ গাছটা নিয়ে এসেছি। গ্রিন লিফের গাছ কত কি পরিমাণে পাতা হয়েছে এবং আরও নতুন নতুন ডাল বের হচ্ছে। দেখুন কি পরিমাণ নতুন নতুন ডাল বের হচ্ছে। তো এই গাছটা আসলে খুবই সুন্দর একটি গাছ, আপনার অতিরিক্ত রোদেরও প্রয়োজন হয় না। আপনি আপনার যেখানে খুব কম রোদ আসে, সকালে 2-3 ঘন্টা রোদ পায় এমন জায়গায় রাখতে পারেন, কিংবা যদি রোদ নাও থাকে সেখানেও কিন্তু এই গাছটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো এই গাছ সম্পর্কে আজকে আমি টুকটাক আলোচনা করব, আমি যতটুকু জানি অথবা আমি আমার গাছের কীভাবে যত্ন করি। তো প্রথমেই শুরু করছি পাত্রটা নিয়ে। দেখুন, এই গাছগুলো কিন্তু একটু এরকম ফাঁকা ফাঁকা যে পাত্রগুলো আছে, আসলে এরকম গাছের জন্য এরকম পাত্র হলে খুব ভালো হয়। আপনি আলাদাও লাগাতে পারেন, তবে যেহেতু এইগুলা আপনার কোকোপিটে বেশি লাগানো হয়, কোকোপিট বলতে নারকেলের যে ছোবাগুলা থাকে তার থেকে যে গুড়ি গুড়ি ইয়েগুলা বের হয় ওটাকে কোকোপিট বলে। এই কোকোপিটেও লাগানো হয়, এটা আমার কোকোপিটে লাগানো। আর হচ্ছে একটা যে কোকো নারকেল খাওয়ার ছোলার পরে যে শক্ত ছোবাগুলা থাকে ওইগুলা সুন্দর করে কেটে অল্প অল্প করে ছোট ছোট করে কেটে এটাতে বসালেও খুব ভালো হয়। তো এভাবে আপনি করে নিতে পারেন। তারপরে আর একটা সাকুলেন্ট মিডিয়া তো করে নিতে পারেন, যেমন বালি, তারপর আপনার ছোট ছোট যে টুকরা বালিগুলো আছে ওইগুলা, তারপরে কম্পোস্ট সারটা মিক্সড করেও আপনি এটাতে বসাতে পারবেন। তবে সবথেকে ভালো হয় হচ্ছে কোকোপিটে অথবা নারকেলের ছোবাগুলো ছোট ছোট করে কেটে ওতে বসিয়ে দিতে পারেন। ব্যাস, এভাবে দিলে আর কোনো কিছুর দরকার হবে না। আর এটা ঘন ঘন পরিবর্তন করারও প্রয়োজন হয় না। যদি দেখেন অনেক মানে পুরাতন হয়ে গিয়েছে তাহলেই পরিবর্তন করবেন, তাছাড়া কিন্তু পরিবর্তন করার প্রয়োজন নেই। আমার এটাতে আছে, আমি কিন্তু এটা ঘুরিয়ে ঘুরিয়ে রেখে দিই। এটা আমি খুব এখনও আমি কোনো চারাও করি নাই, চারা করাও কিন্তু এই গাছে খুবই সহজ। আমি আপনাদেরকে আস্তে আস্তে সব কিছু বলে দিচ্ছি। আর এই গাছটা কোথায় রাখবেন? এই গাছটা আপনি যদি আপনার রোদ না থাকে তাহলেও কিন্তু আপনি এই গাছটা কিনতে পারেন, যেখানে অনেক আলো বাতাস আসে সেখানে রাখলেই চলবে। আর যদি একটু ভালো রোদ দেন, সকালের যে মিষ্টি রোদটা আছে 2-3 ঘন্টা যদি দিতে পারেন তাহলে কিন্তু গ্রোথটা খুব ভালো হবে। আমার এই গাছটা আমি বেশ আগে এক জায়গায় রেখেছিলাম, সেখানেও খুব ভালো ছিল, রোদ অল্প অল্প রোদ পেত, এবং এখন আমি আর একটু রোদে রেখেছি। তো দেখুন কি পরিমাণে পাতা বের হচ্ছে, এবং এখন হচ্ছে গ্রোথের সময়, এখন এরকম ডালপালা বের হবেই। তো এভাবে রাখতেই পারেন। আর পানি দেওয়াটা, এখানে যেহেতু কোকোপিটে বসানো হয়েছে, কোকোপিটে কিন্তু পানিটা অনেক সময় ধরে রাখে, এই জন্য একটু দেখে আপনি পানি দিবেন। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই গাছটা শাওয়ার দিতে পারেন। পুরাটা একটা অনেক বড় একটা বালতিতে পানি নিয়ে পুরাটা এই গাছটা যদি আপনি পানির ভিতরে 2-3 মিনিট ডিপ করে রেখে দেন তাহলে কিন্তু আপনার প্রতিদিন পানি দেওয়া লাগবে না। চাইলে আপনি এটা সপ্তাহে 2 দিন করতে পারেন অথবা সপ্তাহে 1 দিন করতে পারেন। যদি দেখেন আপনার মিডিয়াটা অনেক শুকিয়ে গিয়েছে তাহলে আপনি সেখানে চেক করে এভাবে কাজটা করলে আপনার গাছও কিন্তু খুব ভালো থাকবে। এবং আপনি চাইলে কিন্তু এ গাছে পানি কম আরও কম দিতে পারেন। এ গাছে পাতা কিন্তু খুবই মোটা মোটা হয়, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, খুবই মোটা মোটা হয়, এর ভিতরে কিন্তু অনেক পানি থাকে। তো এটা আপনি পানি না দিলে কি হবে আমি দেখিয়ে দিই, একটু শুকিয়ে যাবে, একটু শুকিয়ে যাবে, এবং পানি দেওয়ার পরে এটা আবার মোটা হয়ে যাবে, ফুলে আবার মোটা হয়ে যাবে। তো এভাবে আপনি পানি কিন্তু কমও দিতে পারেন। আচ্ছা, এখন আমি বলে দিই এই গাছের রোদটা কেমন লাগে। রোদটা খুব কম লাগে বলেই দিয়েছি আগে একবার, যে আপনি রোদের জন্য আপনাকে 2-3 ঘন্টা যদি রোদ দিতে পারেন সকালে তাহলে কিন্তু খুব ভালো হয়, না দিলেও সমস্যা নেই, গাছটা কিন্তু ভালোভাবেই থাকবে, তবে একটু গ্রোথ কম হবে এই। আচ্ছা, আর চারা করাটা তো এই গাছের খুবই সহজ, কারণ এই গাছের মানে ডাল হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন নতুন শিকড় বের হয়। দেখুন এই যে, এটা কিন্তু একদম নতুন চারা, নতুন ডাল, এখানেও কিন্তু শিকড় বের হচ্ছে। তো এভাবে এই প্রত্যেকটা ডালে শিকড় থাকে, এই যে এখানে প্রত্যেকটা ডালেই কিন্তু শিকড় আছে। এইখান থেকে এই গিট থেকে কেটে ছোট্ট করে এখান থেকে কেটে দিলেও চারা হবে, এখান থেকেও চারা হবে। প্রত্যেকটা ডাল থেকে কেটে আপনি আপনার যে কোকোপিট তৈরি করবেন সেখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তারপরে নারকেলের ছোবার ভিতরে বসিয়ে দিলেও কিন্তু খুব ভালোভাবে এটা হয়ে যাবে। আর হচ্ছে সার কী দিবেন, সার আমি এখানে তেমন কোনো সার দিই নাই বলতে গেলে চলে, আমি শুধু এখানে অসমোকোর দিয়েছি। এখানে দেখুন দেখা যাচ্ছে কি না, এখানে দেওয়া আছে, এই যে
এখানে ওই যে হলুদ দেখা যাচ্ছে, এখানে কিন্তু অস্মকট দিয়েছি, অস্মকটটা দেওয়া আছে। আর হচ্ছে অস্মকট আসলে এখনও আমাদের অ্যাভেলেবেল না, পাওয়া যায় না খুব সব জায়গায়, তার জন্য আপনি এখানে কম্পোস্ট সারটা দিতে পারেন। কম্পোস্ট সারটা এক রাত ভিজিয়ে রেখে তরল করে তারপরে এর ভিতরে দিয়ে দিলে কিন্তু আপনার গাছের জন্য খুবই ভালো হবে। এভাবে আপনি আপনার এই গাছটার যত্ন করতে পারবেন। তো এতটুকুই, এই গাছে কিন্তু তেমন কোনো যত্নের প্রয়োজন নাই। আপনি যদি চান যে আমি খাবার দিব না, না দিলেও কিন্তু খুব ভালো গ্রোথ আসবে, এভাবে এই গাছটা রাখলে কোনো সমস্যা হবে না, ব্যাস। আর এই গাছে কিন্তু রোগ তেমন একটা দেখা যায় না, হয়তো মিলিবাগের আক্রমণ হলেও হতে পারে, না হলে আমার এখনও আল্লাহর রহমতে আমি দেখি নাই কোনো রোগ, আমি এখনও দেখি নাই, এখনও কোনো রোগ আমি পাই নাই। তো যদি এরকম মিলিবাগ আপনার গাছে হয়েও যায়, তাহলে আপনি এই গাছে স্প্রে করে দিবেন, নিম তেল স্প্রে করে দিতে পারেন। যেমন 1 লিটার পানির ভিতরে 1 চামচ নিম তেল মিক্সড করে স্প্রে করে দিলে হয়ে যাবে। আর যদি নাও হয়, তারপরেও আপনি আপনার গাছে যখন সব গাছে যখন স্প্রে করবেন, তখন কিন্তু এই নিম তেল স্প্রেটা করে দিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হবে, ব্যাস। আর কোনো কিছু প্রয়োজন নেই। এই গাছটা খুবই সুন্দর একটি গাছ, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখুন, আমি যেহেতু সবুজ অনেক গাছের ভিতর দেখাচ্ছি, বোঝা যাচ্ছে না, এবার দেখিয়ে দিই। দেখুন অনেক সুন্দর, দেখুন আমি একটু অন্যরকম করে ঝুলিয়ে দেখাচ্ছি, এতে বোঝা যায় যে কি পরিমাণে আমার গাছটা প্রচুর ডালপালা আছে এবং প্রচুর পরিমাণে ডালপালা বের হচ্ছে। আমি এগুলাতে সবগুলো এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছি। খুবই সুন্দর এই গাছগুলো। এটা আমি যখন কিনেছিলাম তখন কিন্তু এত ডাল ছিল না, অল্প কিছু ডাল ছিল। এটা প্রায় আমার 1-1.5 বছরের বেশি হয়ে গিয়েছে আমার এই গাছটা। অনেক সুন্দর গাছগুলো। তো চাইলেই আপনি এই গাছটা কিনে আপনার বাগানের সৌন্দর্য বাড়াতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।